রাতুলের চোখের সামনে তাকিয়ে তার মুখ ফুটে বের হয়ে এলো। হ্যাঁ রাখবো, তোমার পুতুল রানী অবশ্যই নিজের খেয়াল রাখবে। রাতুলের শুষ্ক মুখে নিমিষে একরাশ হাসি জায়গা করে নিল, আর তার হাসি দেখে দিবার মনটাও প্রফুল্ল হয়ে উঠল। পার্কের বেঞ্চিতে বসে থেকেই দিবা রাতুলের কাঁধে মাথা রেখেই বলল, ভালোবাসি। রাতুলও চোখ বন্ধ করেই বলল, আমিও। বাসের হর্নের বিকট শব্দে ঘোর কাটল দিবার। সে এখন টঙ্গের পেছনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা গাঢ় হয়ে চারপাশে অন্ধকার হয়ে গেছে। নিজের চোখগুলোকে ভেজা মনে হলো তার কাছে। তার মানে নিজের অজান্তেই কান্না করছিল সে? আচ্ছা, এভাবে একা অচেনা একটা জায়গায় বেরিয়ে এসে রাতুলের কাছে দেয়া কথাটা কি সে ঠিকমতো রাখতে পারছে? এরকম অচেনা অজানা জায়গায় যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। না, ওই স্মরণ যা করার করুক, সে আবার হোটেলেই ফিরে যাবে। ডান হাতটা দিয়ে চোখের পানিটুকু মুছে ঘুরে দাঁড়াতেই কার সাথে যেন ধাক্কা লাগলো দিবা। তাকিয়ে দেখেই দিবা অবাক হয়ে বলে উঠল, আপনি? হোটেলের রুমে দিভানে বসে নিজের দুই হাত দুই হাঁটুর উপর রেখে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে স্মরণ। পাশে থাকা ফোনটা অনবরত কল এসেই চলেছে তার। সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। অতিরিক্ত রাগে তার মনে হচ্ছে হয়তো চোখ দুটো এখনই খুলে পড়ে যাবে, আর নয়তো চোখ ফেটে রক্তর ক্ষরণ হবে। তার নিজের মধ্যে এই একটাই সমস্যা, কোনো মতে নিজের রাগকে সম্বরণ করতে পারে না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর নয়তো ভুলভাল কোনো কাজ করে ফেলে। এই যেমন এখন করলো, দুপুরে রুমে এসে যখন দিবাকে পেল না তখন নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল তার। কারণ সে একবার ভেবেছিল এত অত্যাচারে দিবা হয়তো পালাতে পারে, কিন্তু পরক্ষণেই ওই চিন্তাটাকে আর পাত্তা দেয়নি সে। কেননা এতদিনে সে যা বুঝেছে তা হলো দিবা খুবই ভীতু প্রকৃতির, এখান থেকে চলে যাওয়ার সাহস তার হবে না। কিন্তু সে যা ভেবেছিল ঠিক তার উল্টোটাই হলো। কোথায় চলে গেল তা সে জানে না। পুরোটা হোটেল, হোটেলের আশপাশ, বিচ, এমনকি বাস টার্মিনাল পর্যন্ত খুঁজে দেখেছে সে, কিন্তু ফলাফল শূন্য হয়। আবার হোটেলে ফিরে এলো সে, কি করবে বুঝতে না পেরে নিজের বাবাকেই কল করে ফেলল সে। আফজাল সাহেব কলটা রিসিভ করে হ্যালো বলতে স্মরণ সাথে সাথে বলে উঠল, বাবা, মেয়েটা কি এখন আমাদের বাসায় ফিরেছে? আফজাল সাহেব বুঝতে না পেরে প্রশ্ন করলেন, দিবা, দিবা ও কি এখন ঢাকায়? ও তো তোমার সাথে, ও ঢাকায় আসবে কেন? আফজাল সাহেব সরল গলায় বললেন। পরক্ষণেই তার হুশ এলো, সাথে সাথে আবার ফিরতি প্রশ্ন করলেন, ও ঢাকা এসেছে, এই প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি? ও কি এখন তোমার সাথে নেই? এবার স্মরণেরও হুশ এলো। না ভেবে চিনতে বাবাকে কল করে সে মস্ত একটা ভুল করে ফেলেছে, এখন কি বলবে সে? কি হলো স্মরণ, চুপ করে আছো যে? আসলে বাবা, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। স্মরণ, স্মরণ! কল কেটে দেওয়ার আগে বাবার এই দুইটা চিৎকার শুনতে পেল স্মরণ। এরপর থেকে একের পর এক বাবা আর ভাইয়া কল এসেই চলেছে। মাথা কিছুতেই কাজ করছে না তার, মেয়েটা কোথায় গেল? এখন যদি মেয়েটাকে না পায় তাহলে বাবাকে কি উত্তর দিবে? আর সবচেয়ে বড় কথা, সে তার অপূর্ণ প্রতিশোধ কি করে নিবে? নাহ নাহ, এত সহজে ও ছাড়া পেতে পারবে না। যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। কথাটা ভাবতে ভাবতেই বসা থেকে উঠে দাঁড়ালো স্মরণ। পরক্ষণে একটু ঝুঁকে মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল বাবা আর ভাইয়ার নাম্বারে ছাড়াও আরও একটা আননোন নাম্বার থেকে তিনটা মিসড কল এসে রয়েছে। এতক্ষণে ইচ্ছে করেই ফোনটা ধরছিল না স্মরণ। কিন্তু এই নাম্বারটা কার হতে পারে? নাকি বাবা বা ভাইয়া অন্য কোনো নাম্বার থেকে কল করেছে? এই ভাবনার মধ্যেই আবারও ওই নাম্বার থেকে কল আসলো। একটু তাকিয়ে থেকে স্মরণ ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কে যেন ভাঙা ভাঙা গলায় বলে উঠল, প্লিজ প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওই লোকটা আটকে রেখেছে, লোকটা এক্ষুনি এসে পড়বে, প্লিজ আমি। এরপর আর কোনো কথা শোনা গেল না, কিন্তু স্মরণ বুঝে গেল এটা কার ফোন। তার শরীরে মুহূর্তেই একটা শীতল আবহাওয়া বয়ে গেল আর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, দিবা, তোর সাহস কিভাবে হয়? তুই কাউকে কল করিস? বলছি না চুপচাপ আমার কথা শোন, কোনো ক্ষতি করব না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। বলেই দিবার মুখ চেপে ধরলো লোকটা। হ্যাঁ, লোকটা আর কেউ নয়, সেই গায়ে পড়া লোকটা রাজ। প্লিজ আমাকে ছেড়ে দিন, কেন এমন করছেন বলুন তো? দিবা ক্রুদ্ধভাবে বলে উঠল। দিবার উত্তরে কিছুটা বিদঘুটে হেসে লোকটা বলল, তোকে আমার ভালো লেগেছে তাই এমন করছি, অবশ্য এমন করার প্রয়োজন ছিল না, তুই এমন করতে বাধ্য করেছিস, মাত্র একটা রাতই কাটাতে বলছি, বেশি কিছু তো চাইছি না, তোকে যেদিন প্রথম পাবে দেখেছি ওদিনই কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু
তুই তো তার আগেই উদাও হয়ে গেলি, আর আজকে তোকে বাস টার্মিনালে একা দেখে মনে হলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাই তো অজ্ঞান করে তোকে এখানে নিয়ে এসেছি। দেখ, জোর জবরদস্তি আমার ভালো লাগে না, ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যা, প্রয়োজনে আমি তোকে পে করব, কিন্তু যদি নখরা করিস তারও উপায় আছে আমার কাছে। এই রাজের কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা যে কোনো মূল্যই আদায় করে নেয়, বুঝছিস সুন্দরী? বলেই দিবার থুতনিতে হাত রাখলো রাজ, সাথে সাথেই তড়িৎ গতিতে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল দিবা। কি হচ্ছে তার সাথে এইসব, আর সহ্য হচ্ছে না, জোর গলায় চিৎকার করে বলতে শুরু করলো, তোদের মতো পিশাচের কারণেই আজ আমরা মেয়েরা অনিরাপদ, লজ্জা করে না তোদের? দাঁত কেলিয়ে হেসে রাজ বলল, কিসের লজ্জা, লজ্জা পেতে থাকলে লাইফটাকে এনজয় কিভাবে করব বেবি? বলেই নিজের হাতটা দিবার ঘাড়ের দিকে এগিয়ে দিতেই দিবা আরো জোর গলায় বলে উঠল, ডোন্ট টাচ মি, আর নয়তো কিন্তু? আর নয়তো কিন্তু কি? আর নয়তো তোর হাত আর হাত থাকবে না রে, ওটা হাড্ডি আর মাংস দিয়ে তৈরি, এক ধরনের কিমা হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিত তৃতীয় কারো গলার আওয়াজে দিবা আর রাজ দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। রাজ নিজের চোখ দুটো সরু করে বলল, হেই, হু আর ইউ? যাকে তুই রেপ করতে চাচ্ছিস তার হাজবেন্ড। অন্ধকার একটা টিনের ঘরের মাঝখানে বরাবর স্টেডিয়ামের তীব্র হলুদ আলো জ্বলজ্বল করছে, এছাড়া আর আশেপাশে তেমন আলোর উৎস নেই। ঘরটা একপাশের টিনের জায়গাটা কিছুটা ভাঙা ধরনের হওয়ায় সেখান দিয়ে সমুদ্রের ঠান্ডা বাতাস হু হু করে ভেতরে ঢুকছে। চোখের সামনে জেলেদের বড় বড় জালের স্তূপ পড়ে আছে, দূর থেকে ট্রলার মেশিনের ঘট ঘটানোর মৃদু আওয়াজ শোনা যাচ্ছে, আর তার সাথে দিবার বুকের ভেতর হৃৎপিণ্ডের থুকপুক আওয়াজও যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছে। মনের ভেতরটা একটা নিশ্চিন্ত ভয়ের কালো মেঘ যেন গ্রাস করে রেখেছে, এই যেন মৃত্যু ভয়কে থেকেও ভয়াবহ, তার চেয়ে বড় চিংড়ি কোনো বিষ খেয়ে মরে যাওয়াই উত্তম হতো। সামনে থাকা লোকটাকে খুবই হিংস্র মনে হচ্ছে তার। আচ্ছা, লোকটা কি আসলেই তাকে কিছু করে ফেলবে? সত্যি কীভাবে নিজেকে রক্ষা করবে সে? কীভাবে এই নারীলোভী পিশাচের কবল থেকে রক্ষা করবে নিজেকে? এই কথা ভেবেই বারবার কেঁপে উঠছে তার পুরো শরীর। ঠিক তখনই লোকটার পেছন থেকে অপরিচিত এক কণ্ঠস্বর শুনতে পেয়ে যেন তার মনের মেঘটা মুহূর্তে হালকা হয়ে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে দেখল সদ্য প্রবেশ করা লোকটা তার তথাকথিত স্বামী, শরণ ছাড়া আর কেউ নয়। ও, আই সি, তাহলে আপনি এই সুন্দরীর হাজবেন্ড? পকেট থেকে হাত বের করতে করতে বলে উঠল রাজ। তার মুখোমুখি দাঁড়িয়ে থাকা শরণ তখনই চুপচাপ, কিন্তু তার চোখ দুটো যেন ক্রোধে ফেটে যাবে এক্ষুনি। শরণের নীরবতায় রাজ তার সামনে গিয়ে মুচকি হেসে বলল, রিল্যাক্স ইয়াংম্যান, তুমি আর আমি তো একই বয়সের, একই জাতের, আমরা দুজনেরই পুরুষ। তাহলে এত ইউনিক একটা পিসকে তুমি একাই কেন পেয়ে যাবে বলো? এটা তো আনফেয়ার, তাই না? আমাদেরও তো একটু একটু ভোগ করার অধিকার আছে, তাই বলছি শুধু শুধু ঝামেলা না বাড়িয়ে শুধু আজকের জন্য ওকে আমার সাথে শেয়ার করো, তারপর তুমি তোমার বউ নিয়ে যেও, আমার কোনো আপত্তি নেই। বলি স্বর্ণের কাঁধে হাত রাখলো রাজ। বিদ্যুৎ গতিতে নিজের বাম হাত দিয়ে রাজের হাত ছিটকে সরিয়ে দিল স্বর্ণ, সাথে সাথেই রাজের কলার চেপে ধরে সজোরে একটা ঝাঁকুনি দিয়ে বল, পুরুষ দাবি করছিস নিজেকে? আরে শালা, পুরুষের মতো যৌনাঙ্গ থাকলেই কেউ পুরুষ হয়ে যায় না, খুব তো ভোগ করতে চাচ্ছিস, তার সাহসের সহিত কোনো মেয়েকে বিয়ে করে এনে তাকে ভোগ করে নিজের পুরুষত্ব দেখা, এখানে সেখানে মুক্ত কুকুরেরা দেয়, পুরুষ না? জ্ঞান জারছিস আমাকে তুই? বলেই স্বর্ণের দিকে ধাক্কা দিতে উদ্যত হতেই স্বর্ণ নিজের সর্বশক্তি দিয়ে রাজের ডান গালে পরপর দুইটা ঘুষি দিল। তৃতীয় ঘুষি দিতে যাবে তার আগেই ওই ঘরে পুলিশের আগমন। খন্ডকার, প্লিজ, আমরা যেহেতু এসে গেছি এখন আপনি আর কিছু করতে যাবেন না, আপনি নিজেও একজন আইনজীবী, তাই আশা করি আইনের মর্ম বুঝবেন। স্বর্ণের হাত থেকে রাজকে ছাড়িয়ে নিতে নিতে বললেন পুলিশ ইন্সপেক্টর। তাতে রাজকে ছেড়ে দিয়ে নিজের দুই হাত সামনে ঝাড়তে লাগলো স্বর্ণ, যেন তার হাতে কোনো আবর্জনা লেগেছে। এর মধ্যেই সে বলল, জি, আইনের মর্ম বুঝি বলেই আমার স্ত্রীর কল পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়েছি ইন্সপেক্টর, আর নয়তো আমি একাই এসে এই নর্দমার কিটটাকে মাটির নিচে পুঁতে ফেলতাম। বলেই রাজের দিকে হিংস্র চোখে তাকালো সে। ইন্সপেক্টর কিছু বলতে যাবে,
এর আগে পেছন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। সবাই ঘাড় ঘুরিয়ে তাকাতে মেঝেতে দিবাকে পড়ে থাকতে দেখলো। শরণ ছুটে গিয়ে তাকে ধরল। দিবা, আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।